ايه كده؟ ডিজাইন গুলো কি সুন্দর বুঝতে পারছি। এই যে দেখেন, এইরকম করে ভেজে নিতে হবে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখ এই যে দেখেন, একবার ভিতরটা ফুলকো আর পুরটাও দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সামান্য এক বাটি সুজি আর সেদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো, যা এই বৃষ্টির বৈকালবেলায় খেতে খুবই ভালো লাগবে, বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। প্রথমে আমি নাস্তার জন্য সুজির ডোটা করে নিব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে আমি এক বাটি সুজি নিব, তার জন্য এই বাটি মেপে এক বাটি দিয়ে দেবো পানি। পানিতে অল্প একটু লবণ দিয়ে দিবো। প্রথমে পানিটাকে গরম করে নিব। পানিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। এবার হালকা আছে, ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব। হালকা আছে, অনবরত নেড়েচেড়ে সুজির ডোটা আমি রেডি করে নিয়েছি। এই যে এরকম ভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এই থালাতে উঠিয়ে নেবো, তো থালাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, তাহলে সুজির ডোটা লেগে যাবে না। এবার আলুর পোরটা বানাবো, তার জন্য কড়াইয়ে দিয়েছি অল্প একটু তেল। এই 1 চামচ মতন তেল দিলাম, 4 চামচের মতন 1 চামচ। তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলে এবার দিয়ে দিবো গোটা জিরে আর সর্ষে, একটু ভেজে নিব। এখানে আমি 3টে আলুকে ভালো করে সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, 7 মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ব্যাস, আলুর পরে আর কোনো কিছুই লাগবে না, তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আলুর পরে আরো একটু স্বাদ বাড়াবার জন্য এখানে আমি দিয়ে দিবো 1 চামচ টমেটো কেচাপ। আপনার চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে, বাচ্চারা বেশি পছন্দ করবে। 1 চামচ আলুর পুরটা হয়ে গেছে, এই যে এই রকম হবে, প্লেটে উঠিয়ে নিব। সুজির ডোটা এবার আমি ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এই যে দেখেন একদম আটার দইয়ের মতন করে নিয়েছি। এখান থেকে অল্প মিশ্রণ নেব, হাত দিয়ে একটু বড় করে নেব লুচির মতো এরকম। এরকম করে বড় করে নেব, আলু পুরটা এবার দিয়ে দেবো। আলু পুরটা চাইলে কম বেশি করে নিতে পারে, যে মুখটাকে এইভাবে বন্ধ। সবগুলো আগে এইভাবে পুরো ঘরে রেডি করে নেবে। এই যে সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি, এখানে একটা চাকু নিয়েছি, এবার একটু করে ডিজাইন করে নিব।
এভাবে একটু করে কেটে দেবো, তাহলে ডিজাইন হয়ে যাবে। এক দিকটাই করবো। আরে শিয়াল গুলো এখানে কেমন দিনের বেলায় ঘুরছিল! দেখছেন তো, এখানে সব রকমের জিনিস আছে, কোকিল, বক, পাখি, সব কিছুই। আমাদের এই পিছনে শিয়ালগুলো থাকে, রান্না করবো আর দেখবে ওরা। খাবারটা হ্যাঁ, তোর আব্বু টুপিটা নিয়ে চলে গেছে কালকে। সবগুলো আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি। এবার একটা মিশ্রণ ঘুলে নেব। এখানে আমি অল্প একটু ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, একটু কালো জিরে, 1 চামচ সাদা তেল, অল্প একটু চিলি ফ্লেক্স, একটু ধনে পাতা কুচি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার ঘুলে নেব। একটু পাতলা করে ঘুলে নেব, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ঘুলে নিয়েছি। এই যে এরকম একটু পাতলা করে ঘুলে নিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে। আমাদের রান্নার সাথে সাথে যত রকমের এখানে পাখি দেখতে পাবেন, পাখি দেখার জন্য আপনারা চলে আসবেন সবাই। ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার একটা নিয়ে এইভাবে ডুবিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আস্তে করে তেলে ছেড়ে দিই। প্রথমে 1 মিনিট ভালো করে ভেজে নেবো, তারপর এগুলাকে উল্টাবো। 1 মিনিট হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। ডিজাইন গুলো কি সুন্দর বুঝতে পারছি। উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এইরকম করে ভেজে নিতে হবে, দেখতে কতটা সুন্দর লেগেছে। এই বর্ষার সময় প্রতিদিন বৈকাল বেলাতে মুখরোচক কিছু না কিছু খেতে মন হয়, তো প্রতিদিন একই রকম খাবার না খেয়ে এইভাবে নতুন নতুন রেসিপিগুলো বানাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। নাস্তাগুলো ফুলে একদম মোটা হয়ে গেছে। এই যে দেখেন নাস্তাগুলা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেন কালারটাও দেখেন কত সুন্দর, আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর হয়ে বুঝতে পারাইছি। আর একেবারে মুচমুচে হয়েছে। এই দেখেন কতটা মুচমুচে, একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন একবার ভিতরটা ফুলকো, আর পুরটাও দেখেন কত সুন্দর। নাস্তাটা খেতে এত সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর লাগছে খেতে। আর এই বর্ষার দিনে ঝিমঝিম করে বৃষ্টি হবে, এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই কত নাম করবে। একেবারে নতুন ধরনের নাস্তা। আশা করছি আজকের এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক মুচমুচে হয়েছে, অনেক সুন্দর।